সকালে আলোচনা করতে চাই শিক্ষা খাত নিয়ে। আমাদের সাথে আখতারুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক, এই মুহূর্তে যুক্ত হবেন। রয়েছেন পার্থসারথি দাস, বিশেষ প্রতিবেদক, ঢাকা পোস্ট। দুজনের সাথে কথা বলবো। শুরু করতে চাই আখতারুজ্জামান আপনাকে দিয়ে। আপনার একটি প্রতিবেদন রয়েছে এবং এই খাত নিয়ে আপনি বেশ দীর্ঘ সময় ধরে কাজ করছেন। একটি বিষয় প্রথমে জেনে নিতে চাই, কি মনে হচ্ছে আপনার, আর সতেরোই মে শিক্ষা প্রতিষ্ঠান খুলে, হলগুলো খুলে দেওয়া এবং তারপর ক্রমান্বয়ে ক্লাসগুলো খুলে দেওয়ার যে ঘোষণা দীপুমনি গত ফেব্রুয়ারি মাসে দিয়েছিল, সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকুই বা হতে পারে? ধন্যবাদ। গত 17 ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলনে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। সেখানে বলা হয় আগামী 24 মে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু হবে, এছাড়া এর আগে 17 মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এরপরই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবার জানানো হয় 23 মে সারা দেশের স্কুল ও কলেজগুলো খুলে দেওয়া হবে, 23 মে থেকে ক্লাস চালুর কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি, এ নিয়ে আমরা বিভিন্ন শিক্ষাবিদের সঙ্গে কথা বলেছি, ইভেন আমরা বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের যে বিভিন্ন ইউনিট, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন ইউনিটের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু আমাদের বলেছেন যে এই যে করোনা সংক্রমণ এই ঊর্ধ্বগতির এই সময়ে সরকারকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আরো একটু পর্যালোচনা করা হতে পারে। আমি গতকাল কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সঙ্গে, তিনি বলছেন যে আসলে করোনা সংক্রমণ এই পরিস্থিতি চলতে থাকলে সরকারের পুনর্বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদিও শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে সুনির্দিষ্ট ভাবে তারিখ ঘোষণা করে বলেছে যে এই তারিখগুলোতে ক্লাস শুরু হবে, সেই অনুযায়ী তো আসলে ফেব্রুয়ারি মাসে তো সংক্রমণের মাত্রাটি এই পর্যায়ে ছিল না। শিক্ষা মন্ত্রণালয় কি নতুন করে কিছু বলেছে? শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে আমরা দেখেছি সম্প্রতি মাননীয় শিক্ষা সচিব মহোদয় গণমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা আসলে পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্তটা নেওয়া হবে। একটু পার্থসারথি দাস আপনার কাছে আসতে চাই। আমরা সেই শুরু থেকে আসলে দেখছি খোলা হবে খুলছে, সংক্রমণও ওঠানামা করছে আর শিক্ষা প্রতিষ্ঠান আর খোলা হচ্ছে না, কিন্তু এই যে এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আমরা কেন বিকল্প কোনো কিছু বের করতে পারলাম না? আমরা বাংলাদেশ প্রতিদিনে দেখছি সেখানেও বিশেষজ্ঞরা বলছে যে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের দিকে আমাদের আরও ঝুঁকতে হবে। আমরা কেন এটার পাইলট প্রোগ্রাম এখন পর্যন্ত চালু করলাম না, কোনো উদ্যোগই কেন নিলাম না? এটি খুবই সত্য যে এই যে করোনা, এই করোনা কিন্তু আমাদের গত বছর থেকে সংক্রমণ শুরু হয়েছে, এই বছর আছে, সেটি আরো কত বছর থাকবে আমরা জানি না, কিন্তু আমরা জানি এটি আরো দীর্ঘায়িত হবে। করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, যদি করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হয়, যদি না এটা নিশ্চিত যে করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে। এই করোনা সংক্রমণ পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা তো সেই বিষয়ে আমাদের ব্যবস্থাপনায় আরো দক্ষ হতে হবে। সেই সঙ্গে আমরা এই করোনাকালীন সময়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে কন্টিনিউ করব, কিভাবে ধারাবাহিক ভাবে স্বাভাবিক ভাবে যেভাবে আমরা এই যে পাঠদান কিন্তু অনেকদিন ধরেই বন্ধ রয়েছে এবং এর এর ফলে শিক্ষার্থীদের যে মানসিক অবস্থা বা অভিভাবকদের যে মানসিক অবস্থা সেইটা কিন্তু খুবই ভয়াবহ পর্যায়ে। এবং আপনি যেটি বলেছেন বা এর আগেও বিশেষজ্ঞরা যেটি বলেছেন, প্রস্তাব করেছেন, সুপারিশ করেছেন যে অনলাইনের প্রতি কিন্তু আমাদের অনলাইন ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা, সেটি আরো জোরদার করতে হবে। এই যে আপনি নিয়মিত প্রশ্ন করেছেন যে কেন সেটি আমরা পাইলট প্রকল্প গ্রহণ করছি না, সেটি কেন আরো জোরদার করা হচ্ছে না, এটি কিন্তু আমারও প্রশ্ন। কিন্তু যারা এই যে গত ফেব্রুয়ারি মাসে শিক্ষামন্ত্রী যে একটি ঘোষণার মত না একটি সম্ভাবনার কথা বলেছিলেন যে 17 মে খুলে দেওয়া হবে ইত্যাদি নানা বিষয়, আসলে পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হচ্ছে। পার্থসারথি দাস, এই যে যে বিষয়টি যে অনলাইনে কারিকুলাম বা অনলাইনে পাঠ্যক্রম চালুর যে বিষয়টি,
আমরা কিন্তু আগে থেকেই দেখেছি যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত অনেক জায়গা আছে যেখানে নেটওয়ার্ক কভারেজের ভেতরে থাকলে পারেও আসলে স্মার্টফোন বা অনলাইনে পড়াশোনা চালানো যায় এমন ফোনের যথেষ্ট অভাব রয়েছে, মা সকল শিক্ষার্থীদের হাতে সেটি নেই। সেক্ষেত্রে কারিকুলাম ঘোষণা করার আসলে এখনই কি সময় এসেছে? মিজানুর রহমান, সরি আখতারুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের সামাজিক কাঠামো কি এরকম বা অর্থনৈতিক কাঠামো এরকম যে সকল শিক্ষার্থীকে অনলাইন কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব? সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এখন এসে বলছেন যে অনলাইন কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব কিনা, কিন্তু আমরা দেখেছি করোনা সংক্রমণ কিন্তু 2019 সালের শেষের দিকে বিভিন্ন দেশে হয়েছিল, তখন আমরা কিন্তু একটি বড় একটি প্রস্তুতি পেয়েছিলাম যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান গুলো কিভাবে চালাবো, অন্যান্য কার্যক্রম গুলো কিভাবে চলবে। আমরা তখন কিন্তু বিভিন্ন দেশ সংক্রমণের যে সংক্রমণের মধ্যে পড়েছে এটা নিয়ে কিন্তু আমরা কোনো পাইলটিং কোনো প্রোগ্রাম করিনি, আমরা কোনো প্রস্তুতি নিইনি, সে হিসেবে আমরা কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমি মনে করি না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান চালুর ব্যাপারে এখন পর্যন্ত শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর কিছু কার্যক্রম ছাড়া আর সংসদ বাংলাদেশ টেলিভিশন ইউটিউব অনলাইন চ্যানেল সহ বিভিন্ন কার্যক্রম ছাড়া তেমন কোনো সাস্টেনেবল কোনো অনলাইন কার্যক্রম কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের 1 বছর 1 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত যেটি চলছে সেটিকে আসলে অনলাইন ক্লাস নেয়ার মতো কোনো প্ল্যাটফর্ম হিসেবে বলা যায় না, এখন পর্যন্ত সে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর একটি প্ল্যাটফর্ম রয়েছে। এই যে আমাদের যে লাখ লাখ বাচ্চা রয়েছে যারা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ে, দীর্ঘ 15 মাস ধরে স্কুলগুলো বন্ধ রয়েছে, তারা কতটুকু আসলে এই আমাদের যে অনলাইন ভিত্তিক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কার্যক্রম তার আওতায় আসতে পেরেছে? না, এ নিয়ে তো আসলে বেসরকারি একটি প্রতিষ্ঠানের একটি গবেষণা রয়েছিল, সম্ভবত 69 বা 70% এর মতো শিক্ষার্থী এই যে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেনি, এই যে সরকারের যে দূরশিক্ষণ কার্যক্রম এইগুলোতে আসলে যুক্ত হতে পারেনি, কারণ হচ্ছে যে ইন্টারনেটের সহজলভ্যতা না থাকা আর তারপর নেটওয়ার্কের কভারেজ না থাকা, বিদ্যুৎ সংযোগ না থাকা, অনেক বাড়িতে এখনো টেলিভিশন নাই, এগুলো নানান অর্থাৎ প্রযুক্তিগত একটা চ্যালেঞ্জ আসলে তারা মুখোমুখি হয়েছে এই শিক্ষা খাতের সাথে যুক্ত হতে। এখন আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে বেশ কিছু শিক্ষা সেক্টরগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু অনলাইনে পাঠদান দিচ্ছে এবং পরীক্ষা নিচ্ছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন হচ্ছে, সব কিছু কিন্তু ঠিকঠাক চলছে, ঢাকা কেন্দ্রিক সব ঠিকঠাক, কিন্তু যখন প্রযুক্তিগত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে প্রান্তিক অঞ্চলগুলো পারছে না, তাহলে কেন আমরা এখন পর্যন্ত তাদের জন্য ভিন্ন ধর্মী কোনো উদ্যোগ নিতে পারিনি? পাঠদান যদি এখানে সম্ভব না হয় প্রান্তিক অঞ্চলের জন্য ভিন্ন রকম কিছু চিন্তা করলাম না কেন আমরা? এই সুযোগটা কি আমাদের তৈরি হয়নি এই 1-1.5 বছরে? আসলে নেয়ার কথা ছিল যে 1-1.5 বছরে এই প্রস্তুতিগুলো নেয়ার কথা ছিল যে কিভাবে আসলে ক্লাস নেওয়া হবে। আমি কালকে গতকাল কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে, তিনি আমাদের আমাকে বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে অনেক বড় একটি শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা প্রাদেশিক সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করার কারণে এটি একটি বড় একটি ইউনিট, সেই হিসেবে একেবারে সমন্বিত ভাবে সারা দেশের শিক্ষা ব্যবস্থা এভাবে অনলাইন কার্যক্রমের আওতায় আনা একটু কষ্টকর কিন্তু অসম্ভব কিছু না। তিনি আমাকে বলেছিলেন যে সত্যিকার অর্থে যদি আমরা আমরা যা ডিজিটাল বাংলাদেশ বলি, এটি যদি লেখাপড়ার ক্ষেত্রে আমরা যদি ডিজিটাল মাধ্যম ইউজ করতে পারতাম তাহলে এই যে শিক্ষার্থীরা ক্লাসে বসে বা এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার এই সময়ও বাড়িতে বসেও কিন্তু যথাযথভাবে পাঠদান নিতে পারে। কিন্তু আমরা কিন্তু আসলে সবসময় বলেই থাকি ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করে ফেলেছি, এই প্রশ্ন আসলে এই মুহূর্তে তুলতে চাই না, কিন্তু পার্থসারথি দাস একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই, সেটি হচ্ছে যে শতভাগ না হলেও 90% বাচ্চাকে যদি আমরা এই শিক্ষার আওতায় না নিয়ে আসতে পারি সেটি আসলে কোনো কার্যকর শিক্ষা আপনার কাছে মনে হয় কিনা? না, সেটি কার্যকর শিক্ষা মনে হয় না, এবং এই পর্যন্ত এই প্রসঙ্গে যে আলোচনাগুলো হলো তার সারাংশ হচ্ছে যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এর জন্য যারা দায়ী তাদেরকে সেই দায় নিতে হবে। কিন্তু আমাদের দেশে যেটি সমস্যা হয় যারা যাদের এই দায়িত্ব তারা কিন্তু দায় আরো একজনের কাছে সেটি দিতে চান এবং দায়
এই দায়ী না ও দায়ী এই নিয়ে কিন্তু এই প্রশ্ন যখন আসবে তখন কিন্তু এই খেলাই চলবে। কিন্তু আমরা চাই যে এত বছর মানে এই করোনা সংক্রমণের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের সেই সঙ্গে অভিভাবকদেরও অবশ্যই যে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে পরিস্থিতি, সেই দুশ্চিন্তা দূর করার জন্য আমাদের অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে তার দায় নিতে হবে এবং অন্যের কাঁধে দায় দিয়ে তো এই দায় মুক্তি ভার তো আসলে যে পড়বে আমাদের শিক্ষার্থীদের উপরে, তারা তো এই দায় থেকে দায় নিতে চায় না। কিন্তু ইন্টারকানেক্টেড আপনি দেখেন যে আমরা যদি প্রান্তিক অঞ্চলে এখন পর্যন্ত শিক্ষা পৌঁছে দিতে না পারি তাহলে সেখানে কিন্তু বাল্য বিবাহ বাড়বে এবং সেখানে প্রত্যেকটা সামাজিক দুর্যোগ কিন্তু তখন আমাদের মোকাবেলা করতে হবে। সেটি তো বাড়বে শুধু নয়, বেড়ে গেছে ইতিমধ্যে, এবং ঝরে পড়ার হার, বাল্য বিবাহ, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব চরম আকারে দেখা দিয়েছে শিক্ষার সাথে সংযুক্ত যে বিষয়গুলো রয়েছে। এবং আরও একটি বিষয় যেটি যে আদতেও এই বাচ্চারা আবারও ফেরত আসবে কিনা শিক্ষায় যখন আমরা স্কুলগুলো চালু করতে পারবো, সেই সময় সেই দুর্যোগ কিন্তু সামনে থেকেই যায়, বড় একটা দুর্যোগ। এবং আরও একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা ইন্টারভেনশন নিয়োগ প্রয়োগ করতে পারছি না, আমাদের মাথায় যদি আইডিয়া না আসছে তাহলে কেন আমরা পার্শ্ববর্তী দেশগুলোর মডেল হিসেবে ব্যবহার করছি না? তারা কিভাবে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে? পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মডেল হিসেবে ব্যবহার করার মতো মডেল কিন্তু এখনো তৈরি হয়নি। তাছাড়া উন্নত বিশ্ব যেই প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকে সেগুলো তো আসলে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা। কিছুদিন আগে একটা আর্টিকেল আমি পড়ছিলাম ভিয়েতনাম থেকে শুরু করে শ্রীলঙ্কা এবং সেখানকার প্রান্তিক অঞ্চলগুলোতে যেখানে এখন পর্যন্ত প্রযুক্তিটা অতটা হালনাগাদকৃত না, তারা যেটা করছে যে শহর থেকে গ্রাম পর্যায়ে তারা বিভিন্ন শিক্ষকদেরকে নিয়ে যে খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কিছুটা হলেও হয়তোবা সম্ভব হতে পারে, সম্ভব, কিন্তু আসলে শ্রীলঙ্কা যেখানে 100% শিক্ষিত ইতিমধ্যেই, ভিয়েতনামেরও যখন একই অবস্থা, আর আমাদের এখানে শুধুমাত্র স্বাক্ষর করতে পারেন 85% মানুষ, তখন কিন্তু কিছুটা ভিন্ন চিত্র চলে আসে চলেই আসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, পার্থ সারথী দাস এবং আখতারুজ্জামান, শিক্ষা খাতের এই দুর্যোগ প্রসঙ্গে আলোচনা করার জন্য। আসলেই 17 তারিখ হলগুলো এবং একই সঙ্গে 23 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার যে প্রক্রিয়া, আমরা চাই অবশ্যই সেটি শুরু হোক, কেননা করোনা মহামারী দ্রুতই কেটে যাক এই প্রত্যাশা সকলেরই থাকবে।